বাবার জন্য ওষুধ কিনতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ছেলের জখম অপর এক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বনগার রামনগর রোডে বাবার জন্য ওষুধ কিনতে এসে ট্রাকের চাকায় পিষ্ট যুবক মৃতের নাম সুব্রত ঘোষ ওরফে রমেশ বছর বাইশের সুব্রত গোবরডাঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্র মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পূর্বপাড়া এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাতে সুব্রত ও তার বন্ধু বিশ্বজিৎ মহলদার মোটরবাইকে চড়ে স্থানীয় রামনগর রোড ধরে বনগা শহর থেকে পুরাতন বনগার বাড়ির দিকে ফিরছিলেন সে সময় একটি পণ্য বোঝাই ট্রাক স্থানীয় মিলনপল্লী পার্কিংয়ের দিকে যাচ্ছিল মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটর বাইকে থাকা যুবক সুব্রত ট্রাকের নিচে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকা চলে যায় যুবকের শরীরের ওপর দিয়ে

আটক করেছে বনগা থানার পুলিশ পলাতক চালক গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় বাড়িতে ছিল বাড়িতে হঠাৎ বাজারে এসলো বঙ্গায় ফিরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে আর মানে বনগার থেকে বাড়ি যাচ্ছে ফিরার পথে হয়েছে যে হঠাৎ মানে বঙ্গার দিক থেকে বাড়ি যাচ্ছিলো বাজার করে হঠাৎ দশ টাকার গাড়ি বুঝতে পারিনি ডাইরেক্ট দশ টাকা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট News No Man's Land, Bonga.